প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, দেশে 40 লাখ মামলার বিচার কাজে নিয়োজিত মাত্র 2000 বিচারক, ফলে মামলার জট থেকে পরিত্রাণ মিলছে না। চূড়ান্ত নিষ্পত্তিতে 10 থেকে 12 বছর লেগে যাচ্ছে, নিঃস্ব হচ্ছেন বহু বিচার প্রার্থী। সুপ্রিম কোর্টে বিটিভির আইন বিষয়ক অনুষ্ঠানের উদ্বোধনীতে এ কথা বলেন তিনি। বিস্তারিত শামিমা আক্তারের রিপোর্টে। বাংলাদেশ টেলিভিশনে প্রযোজিত আইন বিষয়ক উন্নয়নমূলক অনুষ্ঠান প্রমাণিত অপ্রমাণিত আইনের সহজ পাঠ, এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির সহায়তায়। অনুষ্ঠানের শুরুতে প্রামাণ্যচিত্রের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পর্কে ধারণা তুলে ধরেন অনুষ্ঠানের প্রযোজক আপিল বিভাগের সাবেক বিচারপতি কৃষ্ণা দেবনাথ। আয়োজনের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বিচারপতি নাইমা হায়দার। মাননীয় বিচারপতি কৃষ্ণা দেবনাথের বিচারিক জীবনের দীর্ঘদিনের অভিজ্ঞতা, মেধা ও প্রজ্ঞার প্রয়োগে সমৃদ্ধ এই অনুষ্ঠানটি বাংলাদেশের আপামর জনগণের কাছে আইনের দুর্বোধ্য ভাষা সহজভাবে পৌঁছে দেবে। বিশেষ অতিথির বক্তব্যে আইনমন্ত্রী আনিসুল হক বিচার প্রার্থী মানুষের বিচার পাওয়ার বিষয়ে সহজ ধারণা তুলে ধরেন। এই অনুষ্ঠান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি, কারণ এটি সকল শ্রেণী পেশার মানুষের উপযোগী একটি অনুষ্ঠান এবং এর উপকারিতা, উপযোগিতা ও গুরুত্ব বহুমুখী। প্রধান অতিথি প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, মামলার জট এড়িয়ে বিচার পাওয়ার ক্ষেত্রে এদেশের মানুষের সর্বস্ব হারানোর বাস্তবতার কথা। দেশের মাত্র 2000 বিচারক 40 লক্ষেরও অধিক মামলা নিষ্পত্তির কঠিন দায়িত্ব কাঁধে নিয়ে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে, তবুও মামলা জট হতে আমরা পরিত্রাণ পাচ্ছি না। অনেক ক্ষেত্রে একটি মামলা চূড়ান্তভাবে নিষ্পত্তি হতে 10-12 বছর লেগে যায়। ইতোমধ্যে হয়তো বিচার প্রার্থী এক লোকটি সর্বশান্ত হয়ে যাচ্ছে, মামলার খরচ তারা দিকে, এসবই আমাদের দেশের বাস্তবতা। এর আগে অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করেন প্রধান বিচারপতি। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা।